শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে হানা দিলে 1 লাখ মানুষ নিহত হবে বলছে গবেষণা। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্বে তুরস্কের কঠিন সমীকরণ। ন্যাটোর সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার তালিবানের। আফগানিস্তানে আটকা পড়েছে 9,000 মার্কিন নাগরিক। আফগানিস্তানে ফিরলেন দেশ ত্যাগ করা 5 পাইলট। উগ্রবাদকে ইসলামের অংশ সাব্যস্ত করতে নতুন যে ষড়যন্ত্র করছেন ম্যাক্রো। তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হবে বললেন এরদোয়ান। এবার বিস্তারিত। ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার প্রায় 70% প্রস্তুত রেখেছে রাশিয়া। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে দেশটি। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার অভিযানের কারণে 50,000 বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। এছাড়াও ইউক্রেনের সেনা মারা যাবে 5 থেকে 25,000, অন্যদিকে রাশিয়ার 3 থেকে 10,000 সেনা মারা যেতে পারে। তারা আরও আভাস দিয়েছেন, হামলা হলে কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ, আর তাতে ইউরোপে শরণার্থী সংকট হবে। ওই মার্কিন কর্মকর্তারা আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার পরিকল্পনা করছেন কিনা সে ব্যাপারে তারা অবগত নন, তবে তারা মনে করেন এখনও কূটনৈতিক সমাধান সম্ভব। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করা নিয়ে উত্তেজনার পর নতুন উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিমা বিশ্বের দাবি, ইউক্রেনে হামলার উদ্দেশ্যে দেশটির সীমান্তের কাছে 1 লাখের বেশি রুশ সেনা মোতায়েন করা হয়েছে। তবে রাশিয়া বলেছে ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই, মহড়া চালানোর জন্যই সেনা সমাবেশ করা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে। ইউক্রেনে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানটান উত্তেজনার মধ্যেই তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান কিয়েভ সফর করলেন। সেখানে তিনি চলমান বিরোধ নিরসনে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যস্থতা করতে তার ইচ্ছাপূর্ণ ব্যক্ত করেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও তুরস্কে দাওয়াত দিয়েছেন এরদোয়ান। এ মাসের শেষ দিকে পুতিনের তুরস্ক সফর করার সম্ভাবনা আছে। তুরস্ক এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ চায় না, যদিও গত কয়েক মাস ধরে আমেরিকা অভিযোগ করে আসছে যে রাশিয়া যে কোনো সময়ে হামলা করবে ইউক্রেনে। ওয়াশিংটন এখন আবার বলছে যে রাশিয়া মিথ্যা অজুহাত তৈরি করে ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে। ব্রিটেন আবার ইউক্রেনের কিছু ব্যক্তিদের নাম প্রকাশ করে অভিযোগ করেছে যে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে রাশিয়ার গোয়েন্দাদের সঙ্গে গোপন আঁতাত করছে। ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে 1 লাখ সেনা মোতায়েন করে রাশিয়া বর্তমান অচলাবস্থার সৃষ্টি করছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়া বলছে তার দেশের মধ্যে যে কোনো জায়গায় সেনা মোতায়েন করার অধিকার তার আছে, আবার রোমানিয়ায় 1,000 এবং পোল্যান্ডে 2,000 অতিরিক্ত আমেরিকান সৈন্য পাঠিয়ে মার্কিন প্রশাসন পরিস্থিতি আরও জটিল করছে বলে দাবি করছে রাশিয়া। পরিস্থিতি শান্ত করতে রাশিয়া এবং আমেরিকা একে অপরকে যে প্রস্তাব দিয়েছে, দুই পক্ষের কেউই সে প্রস্তাব মানতে নারাজ। সর্বাত্মক যুদ্ধের প্রস্তুত নিচ্ছে উভয় পক্ষ। এরকম একটা যুদ্ধে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে ঐক্যবদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে আমেরিকা। কিন্তু ইউক্রেন নিয়ে ইউরোপ এখনও দ্বিধাবিভক্ত। এই পরিস্থিতি আমেরিকাকে ভালোই বেকায়দায় ফেলেছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার করেছে তালেবান। শনিবার তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজের কাছে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। এর আগে শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জি নিউজের সাথে এক সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ন্যাটোর ফেলে যাওয়া সরঞ্জাম পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে যাওয়ার দাবি করেন। একই সাথে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখনও তেহরিকে তালেবান পাকিস্তান ও বেলুচ বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। বিলাল করিমি বলেন, আমরা আশ্বাস দিচ্ছি ও অঙ্গীকার করছি আফগানিস্তানের মাটি কোনো দেশের জন্য হুমকি নয়, এই সমস্যা পাকিস্তানেই রয়েছে, এটি তাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা। গত বছরের আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র এই রাজনৈতিক দলটির ক্ষমতা গ্রহণের বিষয়ে পাকিস্তানের সাহায্য রয়েছে বলে অভিযোগ করা হয়, তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে এসেছে।
তালিবানের ক্ষমতা দখলের মুহূর্তে আফগানিস্তানে 15 থেকে 16 হাজার মার্কিন নাগরিক অবস্থান করছিল। গত বছরের 17 আগস্ট থেকে 30 আগস্ট বিশৃঙ্খলার মধ্যে 6 হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়। দেশটিতে এখনও 9 হাজার মার্কিন নাগরিক আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন আফগানিস্তানে মাত্র 100 জন মতো নাগরিক অবশিষ্ট আছে, তবে এখন যুক্তরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই সংখ্যা হবে 9 হাজারের মতো। রিপোর্টে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের নেতা জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, ক্ষুদ্র সংখ্যক নাগরিক দেশে ফিরতে চাচ্ছেন, এগুলো সম্পর্কে তারা অবহিত আছেন। সিনেট বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির র্যাঙ্কিং সদস্য সেনেটর রিংস বলেছেন, তালিবানের দ্রুত দেশের ক্ষমতা দখলের সক্ষমতা আছে। অসংখ্যবার এমন সতর্কতা সত্ত্বেও বাইডেন প্রশাসন দেশটিতে যুক্তরাষ্ট্রের নাগরিক সহ আফগান এবং অংশীজনদের যথাযথভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে। খবরে বলা হয়েছে, এমন সময় এই রিপোর্ট আসলো যখন মার্কিন নাগরিকদের সঙ্গে কাজ করা হাজার হাজার আফগান দেশটিতে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্র বলছে কাবুল থেকে তাদের সরিয়ে নেওয়ার আর কোনো পরিকল্পনা নেই, এতে এইসব মানুষজন দুঃসহ জীবন যাপন করছেন। আফগানিস্তানের 5 জন পাইলট দেশে ফিরে এসেছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবানের ক্ষমতা দখলের মুহূর্তে এইসব পাইলটরা আফগানিস্তান ত্যাগ করেছিলেন। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা এই 5 জন পাইলট শীঘ্রই কাজে যোগদান করবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্বুদ্ধ করে আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সি আফগান নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যমী প্রচেষ্টা এবং অনুপ্রেরণায় উৎসাহিত হয়েই তারা দেশে ফিরেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তাতে প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মোজাহিদের সঙ্গে এক প্রেমে দেশে ফেরা 5 পাইলটকে দেখা গেছে। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি এই পাইলটরা কোন দেশ থেকে আফগানিস্তানে ফিরলেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশ ত্যাগ করা পাইলটদের ফেরাতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আফগানিস্তানের জনপ্রিয় গণমাধ্যম খামা প্রেসের খবরে বলা হয়েছে, তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে পাইলটদের সর্বদা দেশে ফেরার আহ্বান জানিয়ে আসছেন। দেশে ফিরলে তাদেরকে সকল সুবিধা প্রদানেরও অঙ্গীকার ব্যক্ত করছেন তিনি। উগ্রবাদকে ইসলামের অংশ সাব্যস্ত করতে নতুন ষড়যন্ত্রের পথে হাঁটছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ষড়যন্ত্র বাস্তবায়নে তিনি ফ্রম অব ইসলাম ইন ফ্রান্স নামের নতুন একটি কাউন্সিল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। রোববার আন্তর্জাতিক মিডিয়ার সূত্রে ডন ও এক্সপ্রেস নিউজ জানায়, 2003 সালে প্রতিষ্ঠিত কাউন্সিল অব মুসলিম ফেইথের স্থলে নতুন নামে এই কাউন্সিল প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন তিনি। ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে এক বিবৃতিতে জানায়, চলতি মাসে কাউন্সিল অব মুসলিম ফেইথকে বদল করে তার স্থলে ফ্রম অব ইসলাম ইন ফ্রান্স নামের নতুন কাউন্সিলটি গঠন করা হবে। নতুন এই কাউন্সিলে মসজিদের ইমাম থেকে শুরু করে নারী, সুশীল সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ী নেতারা অন্তর্ভুক্ত থাকবেন আর তাদের নির্বাচন করবে সরকারই। এই কাউন্সিল প্রতিষ্ঠার দ্বারা সরকারের ইচ্ছা হলো উগ্রবাদকে ইসলাম থেকে আলাদা করে তা ফ্রান্সের সেকুলারিজমের সাথে ফিল্টারিং করা। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে ফরাসি হওয়া। তবে সমালোচকদের দাবি, আগামী এপ্রিলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী ভোটারদের নিজের দিকে ফেরাতে ম্যাক্রো এই চাল চালাচ্ছেন। তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, আমরা এক মহান বৈপ্লবিক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছি, আমরা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এর মাধ্যমে তুরস্ক একটি শীর্ষস্থানে পৌঁছবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইয়েনি শাফাক। গতকাল শনিবার তুরস্কের কৃষ্ণ সাগরীয় অঞ্চলের প্রদেশ জঙ্গুল ডাকে নতুন প্রকল্প ও অবকাঠামো নির্মাণের পর্দা উদ্বোধনের সময় তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, তুরস্ক যাতে দ্রুত শীর্ষস্থানে পৌঁছতে পারে তার জন্য সকল নিরাপত্তাগত বিষয়গুলোকে আমরা নিশ্চিত করেছি। আমরা মৌলিক অবকাঠামো নির্মাণ করেছি এবং যেখানে যে সেবা দরকার তা নিশ্চিত করার চেষ্টা করেছি। এসব কারণে অর্থনৈতিক ক্ষেত্রে তুরস্ক দ্রুতই বিশ্বের শীর্ষ 10 দেশের অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, রফতানি বৃদ্ধি করা হচ্ছে।
এছাড়া আমদানির চেয়ে রফতানি বৃদ্ধি করার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শীর্ষ দশ অর্থনীতির অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সত্যে পরিণত করা খুব সহজ কাজ না। ওই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমরা উৎপাদন ও রফতানির ওপর জোর দিচ্ছি এবং অতি দ্রুত আমরা ওই শীর্ষস্থানে পৌঁছব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।